ওই রঙে যতটুকু পানিতে লাগে ততক্ষণ দেওয়া হয়। এই তেলটা যখন মনে করেন যে কাজ শেষ হয় মহাজান কি করে আমরা জানি। সীমায় সবই ঠিক আছে, দেখতে তো ভালো দেখা যাচ্ছে, এখন আসলে এগুলো কিভাবে তৈরি হয়েছে? এই চিত্র দিনাজপুরের হাকিমপুর উপজেলার সেমাই কারখানার। পরিবেশ দেখলেই বোঝা যায় কতটা অস্বাস্থ্যকর। এভাবেই তৈরি হচ্ছে খাদ্যপণ্য। ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে খট্টা মাধবপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছ্যাঁচছ্যাঁতে পরিবেশে বানানো হচ্ছে সেমাই। ময়দার পরিবর্তে আটা, ঘিয়ের পরিবর্তে ব্যবহার হচ্ছে পাম অয়েল। ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। কারখানার মৌসুমি ব্যবসায়ীরা এ সময় নিম্নমানের পাম অয়েল ও ডালডা দিয়ে তৈরি করছেন এসব সেমাই। বিএসটি এখনো করতে পারিনি, আমি তো বললাম যে আমরা আনুষঙ্গিক যেসব কাগজপত্র সেগুলো ব্যবস্থা করছি। ওই যে রং আছে দেখেন, ফুটফুট আছে রং, ওই রঙে যতটুকু পানিতে লাগে ততক্ষণ দেওয়া হয়। এই তেলটা যখন মনে করেন যে কাজ শেষ হয় মহাজান কি করে আমরা জানি। সীমায় সবই ঠিক আছে, দেখতে তো ভালো দেখা যাচ্ছে, এখন আসলে এগুলো কিভাবে তৈরি হয়েছে? যেখানে তৈরি হচ্ছে কারখানাতে আমরা তো যাই দেখতে পাচ্ছি না যেটা আসলে স্বাস্থ্যকর অবস্থায় বা ভালোভাবে তৈরি হচ্ছে কিনা। নামে বেনামে বিভিন্ন কারখানায় ও সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা সেমাই উৎপাদন করে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা সেমাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করছেন চিকিৎসকেরা। বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেমাই বা খাবার দাবারে রং মেশানো হচ্ছে, তখন বিভিন্ন ধরনের ডায়রিয়া জনিত অসুখ হতে পারে। এক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের অসুখ যেমন হচ্ছে পেট খারাপ হওয়া, বদহজম হওয়া, গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া, এই ধরনের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আর এটার সবচেয়ে ভয়ঙ্কর প্রভাবটা হচ্ছে দীর্ঘস্থায়ী যে প্রভাবটা। এখন দেখা যায় কেউ যদি এরকম রং মেশানো খাবার দীর্ঘদিন ধরে খেতে থাকে তাহলে তার সবচেয়ে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে তার ক্যান্সারের একটা ঝুঁকি হতে পারে। হাকিমপুর উপজেলার আনাচে কানাচে গড়ে উঠেছে এসব মৌসুমি সেমাই কারখানা। অধিকাংশ সেমাই তৈরির কারখানার নেই বিএসটিআই অনুমোদন। হাতে গোনা কয়েকটি সেমাই তৈরির বৈধ কারখানা থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের দাপটে তারা বিপাকে পড়েছে। আর এদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।